হ্যালো অপুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাকে অনেকদিন ধরে তোমরা যেটা জিজ্ঞাসা করছিলে সেটা হচ্ছে, আপু তোমার স্কিন উইদাউট মেকআপ এত গ্লোয়িং কীভাবে করে, প্লিজ সিক্রেটটা আমাদের সাথে শেয়ার করো। তো আমি ভাবলাম আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। সেটা বলার আগে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার স্কিনের কন্ডিশন। আমার স্কিন হচ্ছে প্রচণ্ড সেন্সিটিভ এবং অ্যাকনি প্রোন স্কিন। প্রচণ্ড সেন্সিটিভ হওয়ার কারণে আমি কিন্তু চাইলে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি না। আমি প্রোডাক্ট মানে লে আউট করে মাখতে পারি না, মানে ধরো ক্লিনজিং টনিক ময়শ্চারাইজিং এর যে 10-15 স্টেপ আছে এগুলো আমি করতে পারি না। আমাকে যেটা করতে হয় কিছু ছোট স্টেপ ইউজ করতে হয়, বাট সেটা অবশ্যই এফেক্টিভ হতে হবে। আরেকটা আমার যে প্রবলেম, যেহেতু আমার স্কিন অ্যাকনি প্রোন, আমার স্কিনে প্রচণ্ড পিম্পলস হওয়ার প্রবণতা থাকে যতই স্কিন টেক কেয়ার করি, যেহেতু এটা আমার হরমোনাল প্রবলেম। সো দেখা যায় যখন পিম্পলসটা চলে যায় আমার মুখে দাগ ছেড়ে যায়। তো আমাকে যেটা করতে হয়, আমার স্কিন কেয়ার রুটিনটা অনেক ছোট রাখতে হয় এবং সেটা অনেক এফেক্টিভ রাখতে হয়, যেটা একটু আগে বললাম। তো আমি যেটা করি, এমন একটা প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি যেটা আমার স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করবে, আমার স্কিনটাকে যেটাকে বলা ডেড স্কিন রিমুভ করতে সাহায্য করবে, কেমিক্যাল এক্সফোলিয়েটিং, এরপর আমার স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে, আমার মুখে দাগ দূর করতে সাহায্য করবে এবং আমার স্কিনটাকে হানি গ্লোর মতো হাইড্রেটিং এবং গ্লোয়িং দেখাতে সাহায্য করবে। এখন অনেকেই চিন্তা করতে পারো, একটা প্রোডাক্টের পক্ষে কি পসিবল? হ্যাঁ পসিবল, যদি কিনা সেটা অ্যাকুয়েলের লিকোরাইস পিএস ব্যালেন্সিং ক্লিনজিং টোনার হয়। যারা যারা এই ব্র্যান্ডটি চেনো না তাদের যেটা বলতে চাই, এটা হচ্ছে একটি কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড। আর কোরিয়ার সবচেয়ে পপুলার যে ওয়েবসাইটটা আছে স্কিন কেয়ার ওয়েবসাইট, সোকো গ্ল্যাম, সেটার হচ্ছে এই টোনারটা হচ্ছে সেখানকার অ্যাওয়ার্ড উইনিং একটি টোনার এবং হচ্ছে বেস্ট সেলার একটি প্রোডাক্ট। সো এই টোনারটা এত পপুলার হওয়ার সবচেয়ে বড় রিজন, প্রথমে যেটা বলতে চাই এটা হচ্ছে পিএস ব্যালেন্স হচ্ছে 5.5। পিএস ব্যালেন্স তোমার যদি বেড়ে যায় আমাদের স্কিনে যখন 6.5 অথবা 7 চলে যায়, তখন আমাদের স্কিনে প্রচণ্ড পিম্পলস হওয়ার প্রবণতা দেখা দেয়। বাট আমরা যদি সামহাও আমাদের স্কিনের পিএস ব্যালেন্স 5.5 এর লেভেলে নিয়ে চলে আসতে পারি, তাহলে যেটা হয় পিম্পলসের ব্যাকটেরিয়া মারা যায় নতুন করে আর সেটা জন্ম নিতে পারে না। সো তাহলে আমরা যেটা পাই একটা ক্লিন স্কিন পেয়ে থাকি। এরপর এখানে যেটা আছে লিকোরাইস এক্সট্রাক্ট, লিকোরাইস রুট এক্সট্রাক্ট 10%। লিকোরাইস রুট এক্সট্রাক্টের বেনিফিট আমি মনে বলে শেষ করতে পারবো না। এটাই বেসিক্যালি আমাদের স্কিনটাকে হাইড্রেটিং করতে সাহায্য করে, স্কিনটাকে ব্রাইটেনিং বানাতে সাহায্য করে, আমাদের স্কিনে যদি কালো দাগ থাকে সেগুলো রিমুভ করতে সাহায্য করে। এছাড়াও এই টোনারটি এত পপুলার হওয়ার রিজন হচ্ছে এই টোনারটি আমাদেরকে সূর্যের ফ্রি রেডিকেলসের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। তোমার স্কিন যদি সেন্সিটিভ হয়, স্কিন ব্যারিয়ারটা যদি নষ্ট হয়ে যায় সেটা রিকভারি করতে সাহায্য করে। এর সাথে সাথে আমাদের স্কিনে যদি রেডনেসের প্রবলেম থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে। আমি এটার আর কত গুণাগুণ বলবো আমি জানি না। এরপর এখানে রয়েছে কিন্তু আমার সবচেয়ে ফেভারিট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে গ্রিন টি এক্সট্রাক্ট। গ্রিন টি এক্সট্রাক্ট বেসিক্যালি আমাদের স্কিনে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস তৈরি করে, সো পিম্পলস হওয়ার প্রবণতা কমিয়ে দেয় এবং আমাদের স্কিনটাকে প্লাম্পি বানাতে সাহায্য করে, কারণ এখানে রয়েছে ফুল অন অ্যান্টি অক্সিডেন্ট। সো কি চাও, একটা টোনার তোমাকে কি কি দিচ্ছে? ব্রাইটেনিং স্কিন, গ্লোয়িং স্কিন, এটা তোমার আমার স্কিনটাকে জেন্টলি এক্সফোলিয়েটও করে দিচ্ছে, তোমার স্কিনের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করছে, ফ্রি রেডিকেলসের হাত থেকে রক্ষা করতে সাহায্য করছে। তাছাড়াও এটা কিন্তু হচ্ছে তোমার ক্লিনজিং টোনার, মানে এটা তুমি তোমার মুখটা ক্লিন করার জন্য ইউজ করতে পারো। যাদের অনেক ড্রাই স্কিন হয় তাদের দেখা যায় যে মাত্র রাত্রেবেলায় ফেস ওয়াশ ইউজ করলে হয়, সকালবেলা তুমি শুধু এই টোনারটা দিয়ে মুখ মুছে ফেললে কিন্তু তোমার মুখটা ক্লিন হয়ে যায়। আর তাছাড়াও দেখা যায় যখন আমরা বাইরে যাই প্রচুর পরিমাণে মেকআপ করি, দেখা যায় যে আমরা বাসায় এসে ডাবল ক্লিনজিং করছি, প্রথমে অয়েল দিয়ে মুখটা ক্লিন করছি, এরপর আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করছি, তারপরও অনেক মেকআপের রেজিডিউ আমাদের মুখে থেকে যায়। সো তখন যদি আমরা এই টোনারটা দিয়ে আমাদের মুখটাকে একটা ক্লিনিং করে থাকি, তাহলে কিন্তু আমাদের মুখের যে এক্সট্রা যে ডার্ট রয়েছে সেগুলোও দূর করতে সাহায্য করবে। এখন কথা বলি এটা কোন স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, সেন্সিটিভ স্কিন, সবাই এটা ইউজ করতে পারবে। জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে তুমি যখন এটা ব্যবহার করছো তখন যেন তোমার ফাঙ্গাল অ্যাকনির প্রবণতা না থাকে। রাইট নাও দেখতে পারছো আমার ফাঙ্গাল অ্যাকনি একদম নেই, যেগুলো ছিল সেগুলো মারা যাওয়ার পর হালকা দাগ রয়ে গেছে। সো এই দাগটা রিমুভ করার জন্য বেসিক্যালি এটা আমি ইউজ করছি। তাছাড়াও রাইট নাও আমার স্কিনটা একটু ডিহাইড্রেট, সো আমি আমার স্কিনে ফুল অন হাইড্রেশনের জন্য এটা ব্যবহার করছি। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই ক্লিনজিং টোনারটি আমি ব্যবহার করে থাকি। সো প্রথমে আমি যেটা করি একটা অয়েল ক্লিনজিং নিয়ে নিই, এরপর আমি আমার স্কিনে জেন্টলি মাসাজ করতে থাকি। এতে যেটা হবে, আমি যদি মেকআপ করা থাকি অথবা আমার মুখে সারাদিন সানব্লক থাকে, এই অয়েল কিন্তু
সেই জিনিসটা ক্লিন করতে সাহায্য করবে। আমার একটু আগ্রোস করা ছিল, হালকা একটু মাস্কারা দেওয়া ছিল, সো অয়েল ক্লিনজিংয়ের মাধ্যমে কিন্তু সেগুলো চলে গেছে। যারা একদম মেকআপ করো না বাট বাইরে সানব্লক অথবা ক্রিম লাগিয়ে যাও, তাদেরও কিন্তু ডাবল ক্লিনজিং করা প্রচণ্ড প্রয়োজন। সো এখন আমি যেটা করবো, আমার মুখটাকে পানি দিয়ে ধুয়ে চলে আসবো। তো দেখতেই পাচ্ছ আমার মুখটা আমি পানি দিয়ে ক্লিন করে চলে এসেছি। ভেজা থাকতে থাকতে তোমাকে যেটা করতে হবে, একটি ফেস ওয়াশ ইউজ করতে হবে। তো আমি রাইট নাও আমার একটা পছন্দের ফেস ওয়াশ নিয়ে নিলাম। সো এটাকে প্রথমে আমার হাতে ভালো মতো করে মাসাজ করে নিচ্ছি। এরপর যেটা করব, আমি আমার ফেস এটা লাগাবো। তো যখন ফেস ওয়াশ ইউজ করবে ভালো মতো করে ক্লিন করে নিবে। তারপর দেখতেই পাচ্ছ আমি আমার ফেসটা একদম ক্লিন করে চলে এসেছি। রাইট নাও আমার স্কিনটা কিন্তু ফুললি ম্যাট হয়ে আছে। এখন যেটা করতে হবে, আমার স্কিনে এমন একটা কিছু ইউজ করতে হবে যেটা আমার স্কিনের হাইড্রেশন ফিরিয়ে নিয়ে আসে, আমার স্কিনটাকে গ্লোয়িং দেখাতে সাহায্য করে। এর সাথে সাথে আমি যদি হেভি মেকআপ করে থাকি, আমার মুখে যদি এখনও আদৌ কোনো ময়লা থাকে, সেটা দূর করার জন্য একটি ক্লিনজিং টোনার। আর এখনই হচ্ছে সেই টোনারটা ইউজ করার স্টেপ। তোমাকে সবসময় এটা ইউজ করতে হবে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর। সিরাম দেওয়ার পর এটা দিয়ে ইউজ করলে কিন্তু কোনো লাভ হবে না। যেটা একটা জেন্টেল অ্যামাউন্ট নিয়ে নিবে তোমার ফেস অনুযায়ী। তো এখন যেটা আমি করবো, এই টোনারটা দিয়ে আমি আমার মুখটাকে ক্লিন করব। সো দেখতেই পাচ্ছ আমি অলরেডি মাত্র ওয়ান সোয়াইপ ইউজ করেছি। আর বাই দ্য ওয়ে, যখন স্কিনটা ক্লিন করবে সবসময় এই জায়গাটাতে নিয়ে আসবা, নিচের দিকে কিন্তু স্কিনটাকে টানবে না। সো দেখো, এই পাশটা আমার জাস্ট ফেস ওয়াশ দিয়ে পুরো মুখটা ধোয়া, আর এই পাশটাতে আমি জাস্ট কিন্তু এই লিকোরাইজ টোনারটা ইউজ করেছি। এটা অলরেডি এই পাশটা কিন্তু আমার হাইড্রেট এবং গ্লোয়িং দেখাচ্ছে, আর এই পাশটা কিন্তু ফুললি ম্যাট। সো এই কারণেই এই টোনারটা আমার পছন্দ, বিকজ এটা দিয়ে আমি যখন আমার মুখটাকে ক্লিন করব, আমার স্কিনের ময়লা দূর হওয়ার সাথে সাথে আমার স্কিনটা ময়শ্চার করতেও সাহায্য করে। একটু আগে আমি তোমাদের সাথে সামনে ডাবল ক্লিনজিং করেছি, এরপরও হালকা পাতলা আমার মুখে যে ময়লাটা ছিল সেটা কিন্তু এই টোনারটা ক্লিন করে ফেলেছে। সো এই ক্লিনজিং টোনারটা ইউজ করার পর আমি যেটা করি, আমার পছন্দের আমি কোনো সিরাম অথবা এসেন্স ডিরেক্টলি এটার উপরে ব্যবহার করি। আর এই টোনারটা ইউজ করার সময় তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এটা কিন্তু তোমার স্কিনটাকে জেন্টিলি এক্সফোলিয়েট করতে সাহায্য করছে। সো তুমি যখন অ্যাকোয়ালের এই লিকোরাইজ পিএস ব্যালেন্স ক্লিনজিং টোনারটা ইউজ করবে, তোমার মাথায় রাখতে হবে এর সাথে এক্সট্রা তোমাকে কোনো স্ক্রাব ইউজ করা লাগবে না। এইচ এ, বিএচএ, পিএচএ, এক্সফোলিয়েটিং যেসব কেমিক্যাল টোনারগুলো আছে সেগুলো তোমার কিন্তু ইউজ করা লাগবে না। বাট এরপরও তুমি যদি মনে করো না তোমার একটু স্ক্রাব করা প্রচণ্ড দরকার, তাহলে তুমি যেটা করতে পারো, সেদিন এটা ইউজ করবে না, সেদিন তুমি অন্য কোনো একটা ইউজ করবে। তো আপুরা, এই ছিল আজকের আমার ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।